চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো টর্চার সেল নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আখতার। বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিকেলে আবাসিক হলের প্রভোস্টদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো সমস্যা আছে কিনা তা জানতে চান তারা। মূলত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য। আমরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আমি আছি, আমার প্রভোস্ট মহোদয়রা, সম্মানিত প্রভোস্ট মহোদয়রা আছেন, তারপরে প্রক্টর মহোদয় আছেন, সবাই আছেন, সবাই মিলে আমরা আমাদের ছেলেমেয়েদের দেখতে এসেছি, তারা কেমন নিরাপদে আছে, ভবিষ্যৎ কেমন নিরাপদ হবে, পরিদর্শন, এটা কোনো তল্লাশি না, আমাদের এখানে কোনো খারাপ কিছু নাই, আমাদের এখানে ইনশাল্লাহ কোনো রকমের কোনো টর্চার সেলটেল নাই, আমরা দেখতে এসেছি, মেয়েদেরকে দেখতে এসেছি, ছাত্রছাত্রীদেরকে, তাদের সুযোগ সুবিধা কী আছে, কী অসুবিধা তাদের আছে, তারা কেমন আছে, এটা দেখতে এসেছি।